আমরা আমাদের এই মক আপ লার্নিং এর প্রথম দুটি লেসনে দেখেছিলাম যে কিভাবে হেডার ডিজাইন করতে হয় এবং বডি ডিজাইন করতে হয় এবং সাইড বার ডিজাইন করতে হয়, অর্থাৎ সাইড বারের যে সাইজটিকে সাইজ রিসাইজ করা যায় এটি। এবার আমরা দেখব আমাদের মক আপের সর্বশেষ স্টেপ যেটি, সেটি হচ্ছে ফুটার। তো আমরা ফুটার কী সাইজে দিব বা কত সাইজ দিব তা হচ্ছে এটি ডিপেন্ড করবে যে আমাদের টোটাল যেহেতু হাইটটি দিয়েছিলাম 1024, তো আমাদের 1024-এর মধ্যে উপর থেকে যে ব্যানারের জন্য আমরা দিয়েছিলাম 200 পিক্সেল এবং এখানে যেটি আছে যে আমাদের এই যে বডি সেকশনের মধ্যে আমরা যদি ডাবল ক্লিক করে দেখি যে এখানে দিয়েছি আমরা হাইট দিয়েছি 718, তাহলে আমাদের এই 718 আর এখানে যেহেতু হেডারে দিয়েছিলাম আমরা 200, তাহলে হচ্ছে আমাদের 918, তো আমাদের টোটাল সাইজ হচ্ছে 1024। তো 1024 থেকে যদি আমরা 918 বাদ দিই তাহলে দেখবেন যে বিয়োগ করে দাঁড়ায় যে 106, অর্থাৎ আমাদের ফুটারের যে সাইজটি দিতে হবে হাইটটি আমরা অবশ্যই আমাদের 106 দিতে হবে। এবার আমরা আমাদের এই মেইন যেই আমাদের আছে যে আমাদের মেইন পেজ, এই পেজের আমরা এখান থেকে অর্থাৎ এই স্লাইস থেকে এভাবে আমরা এই সর্বশেষ স্লাইস পর্যন্ত এ পর্যন্ত এনে এবার আমরা এটির মধ্যে যদি ডাবল ক্লিক করি তাহলে এখানে আমরা রিনেম করে দিতে পারবো, এটি হচ্ছে ফুটার। এখানে আমরা এক্স অ্যাক্সিস অবশ্যই 150, যেহেতু এখান থেকে এতটুকু দূরত্ব 150, এবং এখানে যে আমাদের ওয়াই অ্যাক্সিস আছে এটি 918 দিয়েছি এবং এখানে এটি ওয়াইড 980 থাকবে, এবং এখানে যে হাইট আছে হাইটটি আমরা 106 করে দেব, 6 করে ওকে বাটনে ক্লিক করব। এবার এখানে যে বিষয়টি আছে, তো এর আগে আমরা আরেকটি বিষয়ে লক্ষ্য রাখবো যে এখানে আমরা প্রথমে তো হেডার ডিজাইন করলাম, কিন্তু এখন আমাদের যে কাজটি করতে হবে তা হচ্ছে যে বডি। এখন আমরা বডির মধ্যে এখানে যদি কোনো ডিজাইন করি এবং এখানে যদি সাইড বার দেই তাহলে আমরা এগুলো সবগুলোই এখানে এই বডি নামের একটি গ্রুপ করব, সেই গ্রুপের মধ্যে রাখবো। যেমন আমরা এই যে বডি বিজি কালার অর্থাৎ বডি ব্যাকগ্রাউন্ড কালার, তো এটি আমরা সিলেক্ট করে কন্ট্রোল চেপে যদি জি চাপি, জি ফর গড, আমরা জি চাপলে দেখতে পাচ্ছি যে এটি একটি গ্রুপের মধ্যে চলে আসছে। তো আমরা এখন এই গ্রুপটির নাম দিব বডি। তো এখন আমরা যদি আমাদের আগের যে আমরা এই জিনিসটি স্কিপ করে চলে আসছিলাম যে এখন আমাদের এই বডির মধ্যে যদি কোনো যে বাম পাশের কোনো ডিজাইন করি তাহলে এখানে যেমন যদি আমরা প্রথমে একটি বক্স আঁকি তাহলে প্রথম বক্সের জন্য একটি গ্রুপ করব এবং বক্সের মধ্যে কী কী হবে সেগুলোর জন্য আলাদা আলাদা লেয়ার হবে, এগুলো সবগুলো বডির কাজগুলো বডির মধ্যে রাখবো। এবং বডির মধ্যে সাইড বারের মধ্যে যদি আমরা কোনো ডিজাইন করি তাহলে আমরা কীভাবে এগুলোর গ্রুপ করব, এবং গ্রুপ করে অবশ্যই বডির মধ্যে যে কাজগুলো করব সবগুলো এই বডি গ্রুপের আন্ডারে রেখে দিব। এবার আমাদের এর উপরে একটি লেয়ার তৈরি করতে হবে, অর্থাৎ বডির উপরে একটি লেয়ার তৈরি করব। লেয়ার তৈরি করে এটির নাম দেব যে ফুটার বিজি, অর্থাৎ ফুটার ব্যাকগ্রাউন্ড এটি দিব। দেওয়ার পরে আমাদের এখানে যে রেক্ট্যাঙ্গুলার মার্কি টুলটি আছে আমরা এই টুলটি সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এভাবেও এটিকে এঁকে দিতে পারি যে এভাবে আমরা এ পর্যন্ত এভাবে এঁকে নিতে পারি, অথবা আমরা যদি মনে করি যে আমাদের এই সিলেকশন এরিয়াটির সাইজ বেশি বড় হয়ে গেছে বা ছোটো হয়ে গেছে তখন আমরা এটিকে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে আমরা এই আমাদের যে স্লাইস টুলটি আছে স্লাইস টুলটি সিলেক্ট করব। সিলেক্ট করে এই ফুটার অংশের মধ্যে ডাবল ক্লিক করব, যদি আমরা তখনই স্লাইস অপশনটি দেখতে পাবো, অর্থাৎ এই আমাদের এই বক্সটি আসবে মেসেজ বক্সটি যখন আমাদের এই সিলেকশন এরিয়াটি এভাবে সিলেক্ট থাকবে। যদি এটি এরকম থাকে অনেক সময় দেখা যাবে যে এটি এরকম ডিসিলেক্ট অবস্থায় থাকতে পারে, তখন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে এই স্লাইস টুলটি সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল চেপে ধরে এটির মধ্যে একটি ক্লিক করব, তাহলে দেখতে পাবো যে আমাদের এই এটি সিলেক্ট হয়েছে। এবার ডাবল ক্লিক করলে এই স্লাইস অপশনটি পাবো। এখানে আমরা দেখতে পাচ্ছি হাইট হচ্ছে 106 এবং ওয়াইড হচ্ছে 980, তো আমরা এটি দিয়ে ওকে আমরা দেখেছি যে ওয়াইড 980 এবং হাইট হচ্ছে 106। তো এবার আমরা এই মার্কি টুলটি সিলেক্ট করব, সিলেক্ট করে
এখানে এটি ফিক্স সাইজ করে দিব, ফিক্স সাইজ দিব, ওয়াইড হচ্ছে 980 পিক্সেল থাকবে, ঠিক আছে। এখানে হাইটটিকে আমরা কমিয়ে 106 অর্থাৎ 106 করে আমরা এই এখানে ক্লিক করলেই হবে। এই কর্নারে ক্লিক করে আমরা এবার এখানে অন্য একটি কালার, যেমন আমরা যদি ব্ল্যাক কালার নিই, আমরা জাস্ট এই কাজ করার জন্য আমরা ব্ল্যাক কালারটি সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা চলে যাব ফিলে, ফিল থেকে এডিটে, এডিট থেকে ফিলে ক্লিক করব। ক্লিক করে এখানে ওকে বাটনে ক্লিক করব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ফুটার অংশটি ব্ল্যাক কালার হয়েছে। এবার আমরা এখানে কন্ট্রোল ডি চাপলে এটি ডিসিলেক্ট হবে। এখন আমাদের যে কাজটি করতে হবে তা হচ্ছে যে এই ফুটারের মধ্যে যদি আমরা কোনো টেক্সট লিখি তাহলে কীভাবে লিখব। যেমন আমরা হরিজন্টাল টাইপ টুটি সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে সাইজকে আমরা 10 বা আপনাদের ইচ্ছা মতো সাইজ ছোটো করে নিতে পারেন বা বড় করে নিতে পারেন। আমরা এখানে জাস্ট আমরা সাইজ করার জন্য এবং মক আপটি তৈরি করার জন্য আমরা দেখাচ্ছি। পরবর্তী আমাদের যে লেসেনগুলো থাকবে ওগুলো এই মক আপের উপরে বিভিন্ন প্রজেক্ট থাকবে, সেই প্রজেক্টগুলো দেখে আপনারা কাজ করতে পারবেন। তো আমরা এই মক আপের মধ্যে শুধু বেসিক ধারণা দিয়েছি যে কীভাবে আমাদের হেডার সাইজ, হেডারের কতটুকু সাইজ দিব, ফুটার বডির সাইড বারের কতটুকু সাইজ দিব তা স্লাইসিং করব, সেই জিনিসটি দেখিয়েছি। এবার আমরা এখানে আরেকটি লেয়ার তৈরি করব। নতুন একটি লেয়ার তৈরি করে আমরা এই অরিজিনাল টাইপ টুলের টেক্সট কালারটি আমরা চেঞ্জ করে নেব, যেমন আমরা সাদা করে নিতে পারি, করে এখানে একটি টেক্সট লিখে দেব। এখানে যদি লিখি যে কপিরাইট, কপিরাইট বাই আলহেরা, আলহেরা, তো এরকম লিখে দিতে পারেন বা আরেকটু ছোটো করে নিতে পারেন। এখন যে বিষয়টি হচ্ছে যে আমাদের এই টেক্সটটি হচ্ছে ফুটার অংশের মধ্যে, এটি হচ্ছে ফুটার ব্যাকগ্রাউন্ড। তো আমাদের এই দুটি অর্থাৎ ফুটারের মধ্যে এই এরিয়াটির মধ্যে যা কাজ করব তা অবশ্যই ফুটার নামে একটি গ্রুপের মধ্যে রাখবো। তো এখন আমরা যে কাজটি করব তা হচ্ছে যে এই আমাদের এই দুটি লেয়ারকে সিলেক্ট করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে দুটি লেয়ারের মধ্যে ক্লিক করলে দুটি লেয়ার সিলেক্ট হবে। সিলেক্ট হওয়ার পরে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে জি চাপবো, জি ফর গুড। আমরা জি চাপলে দেখতে পাচ্ছি এটি একটি গ্রুপ হয়ে গেছে। এখন আমরা এই গ্রুপ ওয়ান লেখাটির উপরে ডাবল ক্লিক করে এটির নাম দিব ফুটার, ফুটার দিয়ে দিব। তো আমাদের তিনটি অংশ হয়ে গেল। এবার আমাদের যে কাজটি করতে হবে, যেহেতু আমাদের হেডার অংশটি সবার উপরে তাই আমাদের হেডার অংশটি উপরে রাখতে হবে, আমাদের ফুটার অংশটি সবার নিচে অর্থাৎ হেডার বডির নিচে, তাহলে আমরা যে কাজটি করবো ফুটারটিকে এই গ্রুপটিকে মাউস পয়েন্টার দিয়ে টেনে ড্র্যাগ করে এই হেডারের নিচে নিয়ে আসবো, দুঃখিত। তো এভাবে এনে এই নিচে এনে ছেড়ে দিতে হবে এবং এই বডিটিকে এই হেডারের নিচে অর্থাৎ এই মাঝামাঝিতে এখানে ড্র্যাগ করে এনে ছেড়ে দিব। তো আমরা দেখতে পাচ্ছি যে উপরের অংশটি হচ্ছে হেডার, আমরা হেডারের মধ্যে যে কাজগুলো করব তা এখানে এই হেডার গ্রুপের মধ্যে থাকবে এবং এই হেডার গ্রুপের মধ্যে আরও সাব গ্রুপ থাকবে, যেমন টপ নেভিগেশনের জন্য যে গ্রুপ থাকবে এবং লোগোর জন্য একটি গ্রুপ থাকবে। এভাবে আপনি ইচ্ছা মতো গ্রুপ করে নিতে পারেন, যেন অন্য কোনো নতুন ইউজার আপনার এই টেমপ্লেটটি দেখে যেন এডিট করতে পারে, সেই জন্য সেটি মাথায় রেখে কাজ করতে হবে এবং আপনার লেয়ারগুলোর নাম দেখে যেন বুঝতে পারে যে এই লেয়ারে এই কাজ হয়েছে, এই বিষয়টি মাথায় রাখতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে হেডার অংশটি উপরে আছে, সেই জন্য এই হেডার অংশটি, হেডার গ্রুপটি উপরে দিয়েছি এবং এই মাঝখানে যে বডিটি আছে তো বডির জন্য আমরা এই মাঝখানে বডির গ্রুপটি দিয়েছি এবং নিচের যে ফুটার আছে ফুটারের জন্য এই ফুটার দিয়েছি এবং এই ব্যাকগ্রাউন্ডটি আছে ওভারঅল এই আমাদের পিছনে যে ব্যাকগ্রাউন্ডটি আছে সে ব্যাকগ্রাউন্ডটি। তো আমরা এই মোকআপটি দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা কীভাবে বিভিন্ন টেমপ্লেটের সাইজ নির্ধারণ করতে পারি, যেন সঠিক সাইজে আমরা টেমপ্লেট ডিজাইন করতে পারি। তো এই ডিজাইনটি আন্তর্জাতিক মানের একটি মোকআপ ডিজাইন। তো এই ডিজাইন আপনি মাথায় রেখে তো পরবর্তীতে আমরা এই যে এই ধরনের বিভিন্ন ধরনের ডিজাইন, টেমপ্লেট ডিজাইন করতে পারবেন। যেমন আমরা এই মোকআপ যদি পারি তাহলে এই মোকআপের উপর ভিত্তি করে আমরা এই এখানে হেডার ডিজাইন করব, এর মধ্যে ব্যানার দিব এবং নিচে এখানে যে বডি দেখতে পাচ্ছি বডির মধ্যে বিভিন্ন বক্স এবং বাম পাশে ডান পাশে দেখতে পাচ্ছি যে
এখানে সাইড বার আছে। হ্যাঁ, এখানে আমরা যদি এই গ্রুপটি এটি দেখি, আমরা যদি আমাদের এখানে যে টেমপ্লেটটি আমরা ডিজাইন করেছি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে ব্যাকগ্রাউন্ড একটি কালার, তারপর মেইন পেজের একটি কালার করা হয়েছে, মেইন ব্যাকগ্রাউন্ড, এবং এখানে হেডার অংশ আছে। হেডার অংশের মধ্যে আমরা যদি দেখি যে এখানে কী কী আছে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথম হচ্ছে সেকেন্ড নেভিগেশন, অর্থাৎ এই এই নেভিগেশনটি আমরা দেখতে পাচ্ছি, সেকেন্ড নেভিগেশন। তারপর হচ্ছে সার্চ বাটন, এই সার্চ বাটন, সার্চ বাটনের মধ্যে যা আছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সার্চ বাটনের মধ্যে যেসব লেয়ারগুলো ইনক্লুড করা হয়েছে তা। এভাবে এই হেডার অংশের মধ্যে যে কাজগুলো করেছি সেগুলো দিয়েছি, এবং বডির মধ্যে যা করেছি তা, এবং ফুটারের মধ্যে যা করেছি তা। তো পরবর্তীতে আপনারা এই মোকআপের উপর, মোকআপ যে সাইজ আছে, এই সাইজের উপর ডিপেন্ড করে আপনারা বিভিন্ন ধরনের ট্যাম্পলেট ডিজাইন করতে পারবেন, সুন্দর সুন্দর ট্যাম্পলেট ডিজাইন করা সম্ভব। তো এভাবে আশা করি আপনারা ট্যাম্পলেট ডিজাইন করতে পারবেন। ধন্যবাদ।